বেশ তো টেবিলেতে তোমার অ্যারোমেটিক একটা স্মেল পাচ্ছি, আরে বৃষ্টি যা হচ্ছে না, বৃষ্টি হচ্ছে সকাল থেকে হচ্ছিল, কিন্তু এখন তো রোদ উঠে গেছে, খিচুড়ি বানিয়েছে। এখন নিম্নচাপে কি বলেন তো, এক বকরে বৃষ্টি হচ্ছে, এক বকরে রোদ হচ্ছে, এক বকরে হাওয়া বইছে, ঠিক নাই তো? আজকে বানিয়েছে পনির খিচুড়ি। পনির খিচুড়ি, বাহ। আর এখানে আছে ঝাল ঝাল আলুর দম। এই কদিন ধরে যা চলছে বৃষ্টি নিম্নচাপের জন্য, তা আজকে আমি বানাবো পনির খিচুড়ি। এই পনির খিচুড়ির জন্য পনির তো লাগবে, গোবিন্দভোগ চাল আছে। এই খিচুড়িতে আমি দু রকম ডাল ব্যবহার করব, এখানে আছে ছোলার ডাল আর এটা আছে মুগের ডাল। আমি ছোলার ডালটা একটু ভিজিয়ে দিলাম। আর এই পনির খিচুড়িতে থাকবে কিছু সবজি, ফুলকপি আছে, গাজর, বিনস আর দুটো আলু। আর এই পনির খিচুড়ির সাথে থাকবে আলুর দম, ঝাল ঝাল আলুর দম। আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই পনির খিচুড়ির জন্যে এই সবজিগুলোকে এক এক করে সব কেটে নেব, আলুর দমের আলুগুলো কেটে নেব। খিচুড়ি সবজিগুলো সবই কাটা হয়ে গেল, আলুর দমের আলুগুলোকে কেটে জলের মধ্যে দিলাম। এই ওয়েদারে কি বলুন তো, একবার রোদ, একবার বৃষ্টি, একবার ঝোড়ো হাওয়া বইছে, কারেন্ট অফিস ভালোভাবে থাকছে না, ওই জন্য বাইরে বসে গেলাম রান্না করতে। বড় হাঁড়ি বসিয়ে দিলাম খিচুড়ির জন্য। আজকে যে পদগুলো রান্না করব সবই নিরামিষ। জলটা গরম হোক, ঢাকা দিয়ে দেব। এইদিকে কড়াই বসিয়ে দিলাম, এইদিকে পনিরটা প্রথম ভেজে নেব। রান্না হবে সবই সরষের তেলে। এই পনিরটা নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। প্রথম খিচুড়িটা রান্না করব, পরে আলুর দম রান্না করব। এই পনির গুলো নুন আর হলুদ দিয়ে ভাজা হয়ে গেল, এরপর তুলে নেব। অল্প সরষের তেল দেব, যে মুগের ডালটা ভেজে নেব। এই মুগের ডালটা পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল। আলুটা আপে ভেজে নেব। এইদিকে জলটা গরম হয়ে গেছে খিচুড়ির জন্য। জলের মধ্যে প্রথম দেবো ছোলার ডালটা। এই ছোলার ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি আগে দেব। মুগের ডালটা হালকা আঁচে ভাজা হয়ে গেল, এরপর ঢেলে রেখে দেব। কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন, একবার রোদ, একবার বৃষ্টি, একবার ঝোড়ো হাওয়া। এরপর খিচুড়ির জন্য সবজিগুলোকে ভেজে নেব। এখানে গাজরটা ভাজবো না, আলু, ফুলকপি আর বিনস
হালকা আঁচে ভেজে নেব, বেশি কড়া করেও ভাজবো না, সব নুন হলুদ দিয়ে কিন্তু ভাজবো। এই নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার ফুলকপিটা দিয়ে দেবো আর বিনসটা দিয়ে দেবো। এই সবজিগুলো সব ভাজা হয়ে গেল, এরপর ঢেলে দেব এই খিচুড়ি হাঁড়িতে। প্রথম দেবো আলু আর গাজরটা দিয়ে দেব, আর ফুলকপি আর বিনস একটু পরে দেব। টক ভক করে ছোলার ডালটা ফুটছে, স্বাদ মতো নুন দিয়ে দেব, গাজরগুলো দিয়ে দেব, এরপর আলুটা দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দেব। এই কড়াইতে খিচুড়ির জন্য মশলাটা বাটি নেব, এই খিচুড়ির জন্য এই আদাটা বেটে নেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অল্প করে গরম মশলা ফোড়নে দেব, এলাচ লবঙ্গ দারচিনি, ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে, লবঙ্গটা ফুললো, কেটে রাখা টমেটো দিয়ে দেব, এই টমেটোর মধ্যে অল্প করে একটু নুন দেব, টমেটোটা নরম হয়ে গেছে। এরপর আমি মশলাগুলো দিতে থাকবো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, এক চামচ হলুদের গুঁড়ো দেবো, এক চামচ জিরে গুঁড়ো দেবো, আর দেবো দেড় চামচ ধনে গুঁড়ো। বেটে রাখা আদাটা দিয়ে দেবো, অল্প করে একটু জল দেবো যে মশলাটা কষি নেবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা কেমন ভেসে এসেছে, কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। এর মধ্যে আবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো, এই মশলার সাথে খুব ভালো করে চালটা কষিয়ে নেব। এই মশলার সাথে গোবিন্দভোগ চাল খুব ভালো করে কষানো হয়ে গেল, এরপর দেখি ছোলার ডালটা কতখানি সিদ্ধ হলো। কি বলুন তো, গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ আপনার সিদ্ধ হতে সময় লাগে না, তাই ছোলার ডালটা একটু সিদ্ধ করে নেব, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখুন। এরপর চাল এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো মশলা সময়, তারপরে এখানে ভাজা সবজিগুলো আছে, এখানে আছে বিনস ফুলকপি, এই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই ফুলকপি বিনস দিয়ে দেবো, এরপর আর একটা জিনিস দেবো, মুগের ডালটা ভাজা আছে দিয়ে দেবো। এবার হাতায় করে একটু নেড়ে দেবো, আর জল লাগবে না, এরপর ঢাকা দিয়ে দেবো,
হাঁড়ির মধ্যে খিচুড়ি সরঞ্জাম সব দিয়ে দিলাম। এই খিচুড়িটা তো সিদ্ধ হচ্ছে, আলু দমের জন্য আলুগুলোকে সিদ্ধ করে নেব। কড়াইয়ে জল দিয়ে দেব, স্বাদ মতো নুন দেব, এরপর আলুগুলো দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দেব, ঢাকাটা খুলে দেব। খিচুড়িটা দেখুন টক টক করে ফুটছে, ঢাকাটা খুলে আমি দুবার নেড়ে দিয়েছিলাম। কি বলেন তো, এই ডাল চাল সিদ্ধ হয়ে গেছে তো, এরপর তলায় বসে যাবে যদি না নেড়ে দেওয়া। দেখুন কতখানি সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা দেখুন, ডাল চাল সবই সিদ্ধ হয়ে গেছে। এই খিচুড়িটা আছে এখন কম আছে, ফুল দমে থাকলে তলায় বসে যাবে। এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে, এইদিকে দেখি আলুটা কতখানি সিদ্ধ হলো। আলু সিদ্ধ হয়ে গেছে, এরপর এই আলুটা নামিয়ে নেব। খিচুড়ি হয়ে গেল, এরপর পনির গুলো দিয়ে দেব, ভেজে রাখা পনির। এই খিচুড়িতে একটু ফোড়ন দেব, এখানে দেব সর্ষের তেল, এই তেলটা গরম হওয়ার পর 3টে শুকনো লঙ্কা দিয়েছি আর 3টে ছোট ছোট তেজপাতা দিয়েছি। এই শুকনো লঙ্কাগুলো একটু কালো কালো করে ভেজে নেব। এই লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন দেব। খিচুড়ির সাথে এই ফোড়নটা দারুণ যায়, 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা, এই যে সুগন্ধটা খিচুড়ির মধ্যে দারুণ লাগে। খিচুড়ির মধ্যে ঢেলে দেব, এইটা ছোটবেলা মাকে দেখতাম তা হাতায় করে বানাতে দিয়ে খিচুড়ি হাঁড়িতে ঢেলে দিত। এই খিচুড়ির মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, অল্প করে গরম মশলার গুঁড়ো, আর দেব ঘি, গা ঘি একটু বেশি করেই দেব। খিচুড়িটা এবার একটু ঘেঁটে দেব, খিচুড়ি তো হয়ে গেল, এরপর নামিয়ে নেব। খিচুড়ি এইদিকে শেষ হলো, বাইরে ওয়েদার দেখুন এখন আমার রোদ হয়ে গেছে। এরপর আলুর দম বানাবো, আলুর দমের জন্য যে মশলাগুলো নিয়েছি আপনারা একবার দেখে নিন। এখানে আছে 2টো টমেটো, এই 2টো টমেটোটাকে গ্রেট করে নেব। এখানে আমি নিয়েছি চিনে বাদাম,
আপনারা এখানে কাজু বাদামও নিতে পারেন। এখানে আছে চিনে বাদাম, দুটো কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর চারমগজ, এইগুলোকে আমি একসাথে মিটে নেব। আর এতে দেব দু চামচ পোস্ত, বড় চামচের নয়, ছোট চামচের। আর এইদিকে মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব, গোটা ধনে, গোটা জিরে, চারটে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। গোটা মশলাগুলো সব ভাজা হয়ে গেল, এরপর ঢেলে দেব, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, সর্ষের তেল। এই আলুগুলো যখন সিদ্ধ হয় তখন নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে হলুদ দিয়ে দেব, সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলু দমের জন্যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এরপর তুলে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, আলুর দমের জন্য মশলা বানাব। তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা, গোটা জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে, গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। এর মধ্যে অল্প করে নুন দেবো, চিনি দেবো, টমেটো ভাজা হয়ে গেছে, টমেটো ভাজা গন্ধ চলে গেছে। এর মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো এক চামচ, হলুদের গুঁড়ো দেবো হাফ চামচ, এখানে আলুতে দেওয়া আছে হাফ চামচ দেব, এরপর বেঁটে রাখা মশলাটা দেবো। এতে বেঁটে রাখা মশলাটার মধ্যে পোস্ত আছে, চারমগজ আছে, চিনে বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, এই মিষ্টি ধোয়া বাটির জলটা দেব। এই মশলার সাথে একটু কষিয়ে নেব, আর একটু জল দেব। এই মিষ্টি ধোয়ার যে বাটির জলটা ছিল ওইটাই দেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেল, এখন গ্যাসটা কমিয়ে দেব। এরপর ভাজা মশলাটা দু চামচ দেব, অল্প একটু জল দেব। এই ভেজে রাখা মশলাটা যদি একটু বেশি থাকে এটা নষ্ট হবে না, এটা ভাজা আছে তো যেমন মাছের ঝোল হবে, এই মশলাটা দিলে দারুণ লাগবে খেতে। এরপর আলুগুলো দিয়ে দেব, এই মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে টমেটো একটু বেশি করে ব্যবহার করছি, তাই আমি টক দই দেবো না, আপনারা প্রয়োজন হলে দেবেন। দেখুন কত সুন্দর, দেখুন কালারটা হচ্ছে,
মশলার সাথে আলু খুব ভালো করে কষানো হয়ে গেল, এরপর জল দেব। ফুল দমে একটু ফুটিয়ে নেবো, আর 5 মিনিটের মতো কম আছে। আলুর দম হয়ে গেল, কত সুন্দর কালার হয়েছে দেখুন। ফুল দমে একটু ফুটিয়ে নিয়েছিলাম, আর কম আছে ছিল 5 মিনিট। উপর থেকে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো। আর উপর থেকে দেব অল্প করে ঘি। এরপর ঢেলে দেব। তখন আন্না দেখে দেখালাম রোদ, এখন আবার মেঘ ধরে গেছে, চারিধার অন্ধকার হয়ে গেছে বলে। এরপর ঢেলে দেব। বৃষ্টি হচ্ছে সকাল থেকে হচ্ছিল, কিন্তু এখন তো রোদ উঠে গেছে, খিচুড়ি বানিয়েছো। এখন নিম্নচাপে কি বলেন তো, একবার করে বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, একবার করে হাওয়া বইছে, ঠিক নাই তো? আজকে বানিয়েছি পনির খিচুড়ি। পনির খিচুড়ি, বাহ। এই পনির খিচুড়িতে আমি সবজিও কিছু দিয়েছি, এখানে আছে গাজর, বিনস, ফুলকপি। আপনারা শুধু পনির আর আলু দিয়েও বানাতে পারেন। আর এখানে আছে ঝাল ঝাল আলুর দম। তার মানে বুঝতে পারছি আজকে তোমার নিরামিষ হয়েছে, দুটো রান্নাই, তাই তো? নিরামিষ পদ। আর খিচুড়ির সাথে কি বলেন তো, একটু বেগুন ভাজা না হলে বেশ জমে না। বেগুন ভাজা, ওদিকে পাঁপড় ভাজা রেখেছো? হ্যাঁ, বেগুন ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, এই দেখুন আনারসের চাটনি। আমি কিছু বলবো কি বলবো, খেয়ে দেখো, তুমি তো রান্না করেছো, ব্যাস আর দিও না, পরে নেবো পরে নেবো পরে নেবো। আরে পনির না, পনির অনেক পড়েছে, গরম আছে। তা হোক না, আমি গরম খেতে পারি, কোনো অসুবিধা নেই আমার। দাঁড়াও, বেগুন ভাজা দিই। দারুণ টেস্টফুল হয়েছে, বেগুন ভাজা তো নেবই, বেগুন ভাজা নতুন কি, খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা। লাল লাল করে বেগুন ভাজা, এক পিস না দু পিস দেবো? এক পিসই থাক। একটা দিই দেবে তো, ভাজা জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। এরপর আলুর দম, আলুর দমের কালার হয়েছে দেখুন। আর এই যে গ্রেভিটা দেখছেন, এই গ্রেভিটা আপনারা নিজের মতো করে রাখবেন। এই যে গ্রেভিটা দেখছেন না, আলুর দমের পরোটা দিয়ে দারুণ লাগে, রুটি দিয়ে। খিচুড়ি তোমার কিন্তু খুব ভালো হয়েছে। দারুণ লাগছে, কি বলুন তো, গোবিন্দভোগ চাল, তার টেস্টই আলাদা। তোমার গরম খেতে অসুবিধা হলে চামড়া নিতে পারো, এই আমি বললাম গরম খেতে পারি, কোনো অসুবিধা নেই আমার। খুব গরম নেই, হাতে ধরা যাচ্ছে। তোমার পনির খিচুড়ির সঙ্গে আলুর দম, এটা রাজ্য টক, দুটো রেসিপি কিন্তু অসাধারণ, একবার ফলো করবেন, বাড়িতে বানাবেন।
তুমি কেমন বুঝছো বলো? এখন আমি রান্না করতে হাত দিই নাই। ও খিচুড়ির সাথে এই যে আলু, আলুটা কেমন সিদ্ধ হয়েছে দেখুন, হাত দেওয়ার সাথে সাথে ভেঙে গেল। বাবা গোটা লঙ্কা দিয়েছো গো? হ্যাঁ খিচুড়িতে তো এই যে ভাজা মশলার ফ্লেভারটা পাচ্ছো, একটা ভাজা মশলা বোধ হয় দিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আলুর দমে গ্রেভিটা দিয়ে দারুণ লাগছে। আসলে খুব পছন্দের রেসিপি হলে না, টেস্টফুল রেসিপি হলে অল্পেতেই সন্তুষ্ট থাকা যায়, খুব বেশি লাগে না। সামনে কি বলেন তো আসছে জন্মাষ্টমী, আপনারা বানাবেন একবার? দারুন বানিয়েছো গো, অপূর্ব। ভালো হয়েছে চাটনি, আমাদের ভিডিও এই পর্যন্তই, আমি এখন বসে বসে খাবো, গরম খুব একটা খেতে পারি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করে রেখে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। তাহলে হবে কি, নতুন নতুন ভিডিও যখন আমরা আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। যাই হোক, এইরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন। বানিয়ে কমেন্ট করবেন।